মুন্নি ইলিশ মাছটা তার রান্নাঘরে রেখে একটু বাহিরে যায়। এমন সময় টুনি ওই ইলিশ মাছটা চুরি করে। আর মুন্নি রান্নাঘরে এসে মাছটা দেখতে না পেয়ে খুঁজতে থাকে আর বলতে থাকে, একে আমার এত শখের ইলিশ মাছটা গেল কোথায়? আশেপাশে তো কোনো বিড়াল বা কুকুর কেউ দেখতে পাচ্ছি না, নাকি ওরা আমার ইলিশ মাছটা নিয়ে চলে গেছে। অন্যদিকে টুনি ওর ইলিশ মাছটা রান্না করে। বেশ কিছুক্ষণ পর মুন্নি ওই ইলিশ মাছ রাধার গন্ধ শুনতে পায় আর বলতে থাকে, কেন যেন ইলিশ মাছ রাধার গন্ধ পাচ্ছি, দেখি তো কার বাড়িতে ইলিশ মাছ রাধা হচ্ছে, বাজারে তো আজ একটাই ইলিশ ছিল। এই বলে মুন্নি ইলিশ মাছের সন্ধানে তার ঘর থেকে যেই না বাইরে বের হয়ে যায়, ঠিক তখনই টুনি তার ঘর থেকে মুন্নি এসব কাণ্ড দেখে বলতে থাকে, এই সুযোগটা কিছুতে আমাকে হাত ছাড়া করা যাবে না, যাই যাই তাড়াতাড়ি দিদির ঘরে যাই। এই বলে টুনি মুন্নির ঘরে যায় আর মুন্নির সিন্দুক থেকে টাকা আর কিছু সোনার মোহর নিয়ে মুন্নি দেখার আগে তার ঘরে চলে আসে। এমন সময় টুনির ঘরে একটা বৃদ্ধ পাখি আসে। মা, বাড়িতে কেউ আছো? আমি 3 দিন ধরে কিছু খাইনি, দয়া করে আমাকে কিছু খাবার খেতে দাও না মা। অসহায় পাখিদের সাহায্য করে। একদিন টুনির কাছে